রীতিমতো তোমাদের মাঝে চলে এলাম। আমি আজ রান্না করছি ডাল, দেখো মুসুরির ডাল পেঁয়াজ আর রসুন দিয়ে। আর এদিকে ভাত হচ্ছে বাবুর জন্য কুমড়ো ভাতে, আর এদিকে একটা আপেল ভাতে, আপেল ভাতে দিয়েছিলাম তা উঠিয়ে রেখেছি, হালকা হয়েছে। আর এদিকে বেগুন ভাজি, দেখো কত বড় বড় বেগুন ভাজি করব। আর ওদিকে দেখো আমার বাবুটা উঠে কি করছে, আর ওর বাবা এখনো শুয়ে আছে, এখন বাজে 8:30, এখনো শুয়ে আছে। আর বাবুটা কি করছে, আমি তো এদিকে রান্নাবাড়া করছি, ওকে নিতে পারছি না। এদিকে আমার ডাল রান্না কমপ্লিট, জিরে ফোড়ন দিয়েছি, দেখো কেমন হয়েছে। আর এদিকে বেগুন ভাজি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আমার বাবুটা এখন ঘুমোচ্ছে, আর আমার সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে। বাবু না ঘুমালে আমি আর কিছু করতে পারি না, তোমরা তো জানো। দেখো মুছা হয়ে গেছে ঘর, একটু দান ঘর তো বেশি টাইম লাগে না, তবুও এইটুক টাইম আমি বের করতে পারি না, ছেলেটা না ঘুমালে আমি এইটুক টাইম বের করতে পারি না। তোমরা হয়তো এটা বলবে যে এইটুক একটু ঘর মুছতে কতবার টাইম লাগে, কিন্তু আমার এইটুক টাইম তো আমি বের করতে পারি না। ছেলে না ঘুমালে আর হবে না। দেখো বাইরে কি সুন্দর রোদ, একটু ধানা রোদ পড়েছে, একটু মেঘলা মেঘলা আকাশ, বেশি রোদের তাপ নেই, তবুও পড়েছে যেটুক এইটুকি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, সবাইকে জানাই অনেক অনেক স্বাগত লাকি মন্ডল ব্লগে। এখন 11টা কত বাজে, 13 বাজে, আমার ছেলে ঘুমোচ্ছে, আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘর মুছাও হয়ে গেছে, থালা বাসন ধোয়া জামা কাপড় ধোয়া সবই কমপ্লিট। এখন ছেলে না ঘুমালে আমার কোনো কাজ আমি করতে পারি না, মানে কোনো কাজই হয় না। তো এখন ঘুমাচ্ছে, আমি একটু ভিডিও করে নিলাম, না হলে তো এটাও সম্ভব হতো না। তো তোমরা সবাই আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু, আর তোমাদের অনেক অনেক ভালোবাসা দিও। সাথে থেকো দিনভর, কি করি না করি তোমাদের সঙ্গে কম বেশি শেয়ার করব যদি পারি। এখন রাত হয়ে গেছে, আমি ভাত রান্না করছি, ছেলেটা ঘুমোচ্ছে, এখন 6:30টার মতো বাজে। ছেলেটা না ঘুমালে আমি আর রান্না করতে পারি না, এই দেখো ঘুমোচ্ছে। আর এদিকে বাবুর খাবার বানাচ্ছি, চিড়া বাদাম আর একটু চিনি আর দুধ, এই হলো বাবুর রাতের খাবার। খেতে যায় না তবুও যেটুকু পারি কষ্টে মষ্টে খাওয়াই 1-2 ঘন্টা ধরে। ও ঘুমালে তারপরে আমি ওর খাবার টাবার বানিয়ে রেখে দিই, তারপরে উঠলে খাইয়ে দিই। এই যে মাছ রান্না করেছিলাম ওর বাবা খেয়ে নিয়েছে, দেখো এনারা কি করছে, একজন দুধ দিয়ে ভাত দিয়ে খাচ্ছে, ভিডিও করছি বলে রাগ হচ্ছে, আর আমার বাবুটা দেখো শুধু মোবাইল ধরবে আর মোবাইল ধরবে। দেখেছো আমার অবস্থা, এরকমই থাকি অল টাইম। আর আমার নাকে যে এখানে কি হয়েছে ঠিকই হচ্ছে না, কি আর করি। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, কাল দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, বাই বাই, গুড নাইট।